তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের নায়িকা আসলে কে? রইল স্টার জলসার নতুন নায়িকার পরিচয়, আসুন জেনে নিন আপনিও। স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকের জায়গায় আসছে নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে। এই নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে নবাগত অভিনেত্রী অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্যকে। কিন্তু জানেন কি অঙ্গনার পরিচয়? চলুন জেনে নেওয়া যাক। অঙ্গনা ছোট পর্দার নতুন মুখ হলেও বড় পর্দায় তিনি অনেকদিন ধরেই অভিনয় করছেন। তরুণ মজুমদারের আলো ছবির সঙ্গে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে হাতেখড়ি অঙ্গনার। দীর্ঘ বিরতির পর 2018 সালে সেই যে হলুদ পাখি সিরিজে দেখা মেলে তার। পরবর্তীতে পাপ, তানসেনের তানপুরা, মোহমায়ার মতো সিরিজে দেখা গেছে তাকে। হোমকামিং, লুকোচুরি, রক্তগরবের মতো ছবিতেও নজর কেড়েছে অঙ্গনার অভিনয়। তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে বিক্রমের নায়িকা হিসেবে দেখা যাবে অঙ্গনাকে। কখনো না দেখা এক নতুন গল্প নিয়ে স্টার জলসার পর্দায় আসছে তুমি আশেপাশে থাকলে। মোশন পোস্টার দেখে আপাত দৃষ্টিতে দর্শকের অনুমান, অনেকদিন পর ফের বাংলা ধারাবাহিকে ফিরছে সেই ভয়ের আবহ। रस्ती है ना है मेरी तकती है ना है तेरी चाहिए पनाह तेरी ये कैसे मैं बताऊं।